হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো তরমুজের জুস বা শরবত, যে যেটাই বলেন। তো সেই জন্য আমি এখানে একটা তরমুজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এটাকে আমি এখন কেটে নিব। এই যে দেখেন, অনেক সুন্দর একটা কালার আছে এটার ভিতরে। তো এটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিব। আমার তরমুজগুলো কাটা হয়ে গেছে, এই যে আমি এই সাইজ করে কেটে নিলাম। যার যেই সাইজ কাটতে পারেন, কোনো সমস্যা নেই, বড় ছোট এটা কোনো ব্যাপার না। যেহেতু এটা জুস বানানো হবে, তো আমি এটা ব্লেন্ডারে এখন ব্লেন্ড করে নিব। আপনারা ইচ্ছা করলে এটা হাতেও বানাতে পারেন, হাতে চিপে বানাতে পারেন, কোনো প্রবলেম নেই। কারণ তরমুজে এভাবেই পানির পরিমাণ অনেক বেশি, হাতে চাপ দিলে রসটা বের হয়ে আসে। এটা আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর যদি কারো প্রয়োজন মনে করেন, সেই ক্ষেত্রে আপনারা চিনি দিতে পারেন। যদি চিনি অ্যাভয়েড করতে চান, সেই ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি এখানে সামান্য পরিমাণ একটু চিনি দিচ্ছি, ওটা জাস্ট একটু টেস্ট মতো। এবার এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস। এবার আমি এটাতে দিয়ে দিচ্ছি একটু বরফ। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন এভাবে, যদি সঙ্গে সঙ্গে খেতে চান। দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে, ওয়াও, ভেরি নাইস কালার। তো আপনারা একটু চাইলে বাসায় এভাবে বানাতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, গাছ লাগান, পরিবেশ বাঁচান। আগামী প্রজন্মের জন্য আমরা যেন সুন্দর সবুজ পৃথিবী উপহার দিতে পারি, সেজন্য অন্তত পক্ষে একটি হলেও গাছ লাগান। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।